মালিক মৃত্যুর দিন হবে তবে কোনে নিয়ে কবরে যেতে চাই না, কারণ ওই কবরের আজাব সহ্য করা যাবে না, মানুষ বিশ্বাস করে না। এজন্য আল্লাহ আমগো বাংলার জমিনে কত কবরে আজাব দেখায়, সাপ দেখায়, কত কবরে আগুন, কত কবরে ধোঁয়া দেখা যায়, আবার কত কবরের লাশ 20 বছর পরে তাজা পাওয়া যায়, কত কবরের লাশ 30 বছর পরে তাজা পাওয়া যায়, কাফন সহ তাজা। যত কবরের লাশ তাজা পাওয়া গেল, কাফনের মধ্যে কোনো দাগ নাই, সব কবরওয়ালার লাশ নামাজিওয়ালার কবর। আর যাদের কবরে আগুন দেখা গেল, সাপ বিচ্ছু দেখা গেল, সবগুলো জাহান্নামি গুনাহগারের কবর। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ কোরআনে বলেন, আমার নবী বলেন, দুই পার্শ্বের কবরের মাটি এমন করে চাপ, কবরের মাটির চাপে পাগরের হাড় চুরমার হয়ে যাবে। কবরটা একটা নয়, দুইটা নয়, 99টা সাপের গর্ত। কবরের মধ্যে মুমিন গুনাগারের কবরে শত্রুটা সাপ। এরে নবীর উন্মতের দল, চক্ষু দুটো বন্ধ করে একটু খেয়াল করো, আল্লাহর নবী যখন জাহান্নামের কথা বলতেন, সাহাবায়ে কেরাম পাগল করা হাসিলাইকে মনে করতেন জাহান্নাম চোখে দেখতে পায়, তার সামনে জাহান্নামের আগুন দেখতে পায়। ওরে নবীর উন্মতের দল, কবরের আজাবের কথা শুনে আল্লাহর কাছে মাপ চাও। নবী বলেন, যখন জাহান্নামের আওয়াজের কাওয়াজ পাও, আল্লাহর দরবারে জাহান্নাম থেকে ক্ষমা চাও। ও মালিক, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, ও তার মালিক তুমি মাফ করে দাও, আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই, এই ময়দানে আমার মতো জালিম গুনাহগার কেউ নাই, আমার হাতের দিয়ে তাকায় দেখি আমার হাত নব, আমার চোখের দিয়ে তাকায় দিবি গুবর করবি চোখ দুটো না পাক, আমি তাকায় দেখি আমার গুনার কারণে দেখব না পাক, আমার জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। নবী বলেন, জাহান্নামের আওয়াজ পাইলে চোখের বাড়ি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ দুনিয়ার ঘরে যদি একবার আগুন লাগে, পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ওই গুনার কারণে কবরের মধ্যে যদি আগুন একবার লেগে যায়, ওই কবরের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। যদি কান্না না আসে, ওরে ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো পড়তেছে, হাতটা বাড়ায় দাও ওরে কান্নাওয়ালা ভাই, আমার মতো গুনাগার কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই, আমার গুনার খবর যদি জানতো চেয়ারে কেউ বসার সুযোগ দিত না। ওই দুনিয়ার মানুষ এই মাদানে টাকা দেখো, তোমার মা নাই, অনেকের বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে আল্লাহর গোলাম, ওই কবরের আজাব সহ্য করার সত্যিকার নাই, আল্লাহ দরবারে তওবা করো। ও মালিকার জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, আর জীবনে মা বাবার খেদমত ছাড়বো না, সহিভাবে কোরআন পড়বো, আল্লাহ আল্লাহরে বন্ধু বানাবো, আর আল্লাহ দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না, অন্তর দিয়ে তওবা করে নাও, আর জীবনে গুনার কাছেও যাব না। ও তার মালিক, তুমি কুদরতের নজর দিয়ে তাকা দেখো, এই ময়দানে কত বান্দারা জাহান্নাম থেকে ক্ষমা চায়। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে কান্না করে দোয়া চাও, আমি ও দোয়া চাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই, আমিও আপনাদের কাছে
দোয়া চাই, আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের কান্নাওয়ালা চক্ষু দান করেন। ভাইরা আমার, নবীজি মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার আগের 3 বছর মক্কার জন্য নবীর